নির্বাচনে ইঞ্জিনিয়ারিং না হলে জয় হবে নিজের, এমন দাবি করলেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। আর এজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে সাহসী নারায়ণগঞ্জবাসী নৌকাকেই সমর্থন দেবে জনস্রোত সে কথাই বলছে, এমন আশাবাদ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভির। বুধবার সকালে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকার। জানান, নারায়ণগঞ্জের মানুষ 18 বছরের ব্যর্থতার অবসান চায়, জনগণ যেন ভোট দিতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। 18 বছরের পুঞ্জীবিত ব্যর্থতার যারা অবসান চান তারা সকলেই আন্তরিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে যত লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণ যাতে ভোট দিতে পারে, কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং যাতে না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর আমি হস্তক্ষেপ কামনা করি। দুপুরে নারায়ণগঞ্জ শহর ও নিতাইগঞ্জ এলাকার 15 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় সিটি কর্পোরেশনের উন্নয়নের কথা তুলে ধরেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নয় সংখ্যা নয় ভয়, শহর হবে শান্তিময়, সবুজ শ্যামল নগরী ঘটতে চাই। সকল সংখ্যা বিতাড়িত করে নারায়ণগঞ্জের মানুষ এখন বহুত সাহসী, অনেক বেশি সাহসী। এই সাহসের কাছে সব কিছু বেঁচে যাবে, জনস্রোতের কাছে বেঁচে যাবে সব কিছু, নৌকা যাবে জিতে, বনের হাতি বনে চলে যাবে, 16 তারিখে নৌকা জিতে যাবে। বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান আইভি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।